নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে মাছের ডিমের বড়ার ঝাল। মাছের ডিমটা আমি এখানে ভেজে নেব। ডিমের বড়াটা কিভাবে বানাবেন এর ফুল রেসিপি আমার চ্যানেলে আছে, এই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। আমি এখন আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ঝাল। ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি পেস্টটা বানিয়ে নেব, তার জন্য নিচ্ছি চামচ পোস্ত, সর্ষে 1.5 চামচ, সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার পুরো রেডি করা হয়ে গেছে, এবার বাকি রান্নাটা করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা, আর এর সাথে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা খুব সুন্দর কালার আসবে। এবার এটাকে মিশিয়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ভিডিওটা প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গ্রেভিটা আমার ফুটে গেছে ভালো করে, এবার এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। শেষে আর একটা জিনিস দিয়ে নামিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে মাছ। আমার প্রায় হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এটা ভালো করে মিশিয়ে নেব, দিয়ে গ্যাস বন্ধ করে দেব। সার্ভ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।